ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.3 দায়ের এ পর্বে রয়েছে 36 37 এবং 38 নম্বর অঙ্কের সমাধান। তোমাদের 36 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে, দেখো যদি এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু টু জেড স্কোয়ার। এতটুকু অঙ্ক করে আমাদেরকে এটা মিল করতে হবে। তাহলে দেখো আমরা লিখবো যে দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে বি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে সি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব দেখো এটা আমরা বাম পক্ষ অঙ্ক করে ডান পক্ষ মিল করবো। তাহলে লিখবা দেখো বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে এ প্লাস বি মাইনাস সি আছে। এখন দেখো এর মানটা বসাও, এর মান হলো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমরা মান বসালাম, এই প্লাস চিহ্ন বসাবা। তারপরে দেখো বি এর মান বসাও, বিয়ের মান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে দেখো আছে কি মাইনাস, এই মাইনাস দিয়ে দিবা। মাইনাস দিয়ে দেখো সি এর মান, সি এর মান যদি একটা থাকতো, ধরো এক্স স্কোয়ার থাকতো, তাহলে মাইনাস দিয়ে সরাসরি এটা এক্স স্কোয়ার তুমি লিখতা, কিন্তু এখানে দেখো সি এর মান দেওয়া আছে দুইটা, অথবা দুইয়ে বা তিনটা যদি চারটা দেওয়া থাকে তাহলে তুমি কী করবা মাইনাসের পর ব্র্যাকেট দিয়ে লিখবা। যখনই তুমি দেখবা এটা এটা ইয়ে করবা যে মাইনাস থাকলে যে মানটা বসাবো আমরা সেই মানটা ব্র্যাকেটের মধ্যে লিখে নেবো, তাহলে আমাদের অঙ্ক ভুল হবে না। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা সির মান বসালাম, এটা হলো এর মান, এটা বির মান, এটা হলো সির মান। দেখো এরপরে প্লাস আছে, বির পরে মাইনাস আছে, তারপরে সি। তাহলে দেখো এখন আমরা এই ব্র্যাকেট তুলে দিব, তাহলে এই পর্যন্ত যা আছে তাই তুলে দিয়ে যাও, তুলে নিয়ে যাও এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে জেড স্কোয়ার। এখন দেখো এই ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য মাইনাস দ্বারা গুণ করো, এখানে দেখো প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, তারপরে এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে ব্র্যাকেট উঠে গেল। এখন আমরা দেখবো দেখো এই লাইনের ভিতরে মিল খুঁজবো, দেখো এখানে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার সহ সংখ্যা আছে কিনা, দেখো এখানে আছে, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে একই সংখ্যা বিয়োগ হয়ে গেল, তাহলে আমরা কেটে দিতে পারি। তারপর দেখো জেড আছে কিনা, এখানে জেড এখানে জেড, তাহলে এর সামনে প্লাস এর সামনে প্লাস, তাহলে কিন্তু প্লাস প্লাসে কাটে না, প্লাস প্লাসে কী হয় যোগ হয়ে যাচ্ছে, তাহলে এক জেড স্কোয়ার এক জেড স্কোয়ার, তাহলে কত হবে টু জেড স্কোয়ার। তাহলে আমাদের দুইটার চিহ্ন প্লাস, তাহলে সামনে প্লাস। তারপর দেখো আছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার, এর প্লাস এর মাইনাস, তাহলে প্লাস মাইনাসে একই সংখ্যা কেটে গেল বা বিয়োগ হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে দেখো আমরা যা পেলাম সেটা হলো টু জেড স্কোয়ার। আর আমাদের অঙ্ক করে দেখাতে বলছে যে এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু টু জেড স্কোয়ার। আমরা কিন্তু অঙ্ক এটা করে দেখো রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে আমাদের তাই মিলেছে, তাহলে আমরা লিখে দিতে পারি যে রাইট হ্যান্ড সাইড শর্ট, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। দেখানো হলো 37 নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে, যদি এক্স ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই ইকুয়াল টু বি প্লাস সি জেড ইকুয়াল টু সি প্লাস এ হয় তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু টু এ। তাহলে দেখো আমরা যেটা মান দেওয়া আছে এগুলো তুলে নিব, আগে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই ইকুয়াল টু বি প্লাস সি এবং জেড ইকুয়াল টু সি প্লাস এ। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্ক করব, মানে এই পাশের অঙ্ক করে এটা মিল করব। লেফট হ্যান্ড সাইডে আছে হলো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে দেখো এখানে এক্সের মানটা কি, এক্সের মান বসাও এ প্লাস বি, এক্সের মান বসালো, তারপরে কী আছে মাইনাস, তাহলে মাইনাস থাকলে কী করবা যে মান বসাবো আমরা, যার মান বসাবো সেই মানটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। দেখো ওয়াই আছে, ওয়াইয়ের মানটা হলো বি প্লাস সি, তারপরে দেখো প্লাস, প্লাসের মান বসালে তোমার ব্র্যাকেটে বসাতে হবে না, তোমরা কী করবা যখনই মাইনাস আছে তখনই তার মানটা ব্র্যাকেটের মধ্যে রাখবা, যে মান বসাবা সে মানটা ব্র্যাকেটের মধ্যে রাখবা। তাহলে জেডের মান দেখো কী আছে সি প্লাস এ। এখন আমরা ব্র্যাকেট তুলে দেবো, দেখো এ প্লাস বি, এখানে প্লাস মাইনাসে মাইনাস বি, প্লাস মাইনাসে মাইনাস সি, প্লাস সি প্লাস এ। আমরা শুধু এই ব্র্যাকেটের কাজটা করে নিলাম। এরপর দেখো যে লাইন আমরা পেলাম এই লাইনের ভিতরে মিল খুঁজে, এখানে এ আছে এখানে এ আছে, এর সামনে প্লাস এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, অর্থাৎ প্লাস প্লাস কী হয় প্লাস হয় মানে যোগ হয় একে আর একে দুই এ। তারপরে দেখো এখানে মাইনাস বি এখানে প্লাস বি, তাহলে প্লাস মাইনাসে কেটে দাও একই সংখ্যা কেটে যায় বিয়োগ হয়ে গেল। তারপর দেখো এখানে মাইনাস সি প্লাস সি, তাহলে প্লাস মাইনাসে একই সংখ্যা আমরা কেটে দিলাম। তাহলে দেখো এটা আমাদের অঙ্ক করে কী বের হলো টু এ, আর এখানেও তাই ছিল যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু টু এ। তাহলে আমরা বাম পক্ষ অঙ্ক করে ডান পক্ষ কিন্তু যেটা বলা আছে সেটাই আমরা বের করেছি। তাহলে আমরা লিখে দিতে পারি যে রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে, তাহলে লিখবা যে শর্ট,
এরপর দেখো 38 নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে যে যদি এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ওয়াই ইকুয়াল টু এ মাইনাস বি মাইনাস সি জেড ইকুয়াল টু বি মাইনাস সি প্লাস এ হয় তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ প্লাস থ্রি বি প্লাস সি। তাহলে দেখো আমরা যে মানগুলো দেওয়া আছে এগুলো তুলে নিব, আগে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এ মাইনাস বি মাইনাস সি, আর জেড ইকুয়াল টু দেওয়া আছে দেখো বি মাইনাস সি প্লাস এ। তাহলে দেখো এই যে বাম পক্ষ অঙ্ক করে ডান পক্ষ আমাদের মিল করতে হবে। তাহলে দেখো বাম পক্ষর জন্য আমরা লিখব লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এখন আমরা এক্স এর মান বসাবো, দেখো এক্স এর মানটা হলো এ প্লাস বি প্লাস সি মাইনাস ওয়াই। আমরা কি জেনেছি যে মাইনাস থাকলে যে মান বসাবো, যার মান বসাবো সেই মানগুলো ব্র্যাকেটের মধ্যে দেবো। দেখো ওয়াই এর মানগুলো কি আছে, এ মাইনাস বি মাইনাস সি, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তারপরে আছে কি প্লাস জেড এর মান, দেখো বি মাইনাস সি প্লাস এ। তাহলে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি, প্লাস মাইনাসে মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি, প্লাস বি মাইনাস সি প্লাস এ। তাহলে দেখো আমাদের ব্র্যাকেট উঠে গেল। এখন আমরা মিল খুঁজব, দেখো এখানে আছে, এখানে আছে, আর একটা এ আছে। তাহলে আমরা কী করতে পারি, দেখো হয় এই দুইটা না হলে এটার সাথে এটা প্লাস মাইনাসে কেটে দিতে পারি, একই সংখ্যা বিয়োগ হয়ে গেল। তাহলে দেখো এ কিন্তু আমাদের একটা থাকলো, এটার কোনো কাজ নেই আর। তাহলে এ লিখবো, তারপরে দেখো এখানে বি আছে, এখানে বি, এখানে বি, এখানে বি, এর প্লাস, এর প্লাস, এর প্লাস। তাহলে প্লাস প্লাস কী হয়, প্লাস হয়, অর্থাৎ এক বি এক বি আর এক বি যোগ করলে কত হবে, থ্রি বি হবে, তিন বি যোগ করলে থ্রি বি, তিনটারই চিহ্ন প্লাস, তাহলে এখানে প্লাস দিয়ে দেবে। তারপর দেখো সি, এখানে সি, এখানে সি, এখানে সি। তাহলে দেখো আমরা কী করতে পারি যে প্লাস মাইনাস যে কোনো সি আমরা কেটে দিতে পারি, প্লাস মাইনাসের, মাইনাসের একটার সাথে এই প্লাসের দুইটা যে কোনো একটা কেটে দিতে পারি। তাহলে থাকলো কি দেখো প্লাস সি। তাহলে আমাদের অঙ্ক করে বের করতে বলা হয়েছিল যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ প্লাস থ্রি বি প্লাস সি। তাহলে দেখো আমরা তাই বের করেছি। তাহলে আমরা লিখে দিব যে রাইট হ্যান্ড সাইড কী করতে বলছে, দেখাতে বলছে, তাহলে লিখে দিব শর্ট, এস এইচ ও ডাব্লিউ ই ডি শর্ট।